প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পাননি। মামলায় তার জামিন প্রশ্নে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রুলের উপশুনানি নিয়ে সকালে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে কিনা তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। এদিকে মির্জা ফখরুলের বিরুদ্ধে নাশকতার নয় মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে সিএমএম কোর্টে। সিএমএম কোর্টে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, এ বিষয়ে জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, মির্জা ফখরুলের মামলার কার্যক্রম নিয়ে আর কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। শাওন, মির্জা ফখরুলের মামলার কার্যক্রম বলতে আসলে দুপুরে একটার পর পরই তার যে নাশকতা সহ নয় মামলার জামিন শুনানি শুরু হয়েছিল এবং সেই জামিন শুনানি প্রায় আধা ঘন্টা শুনানি হয়। শুনানিতে মির্জা ফখরুলের আইনজীবীরা তুলে ধরেছেন বিভিন্ন যুক্তি এবং তারা বলেছেন যেই সব গ্রাউন্ডে একজন আসামিকে জামিন দেওয়া যায় সেই গ্রাউন্ডগুলো সবগুলো গ্রাউন্ডই মির্জা ফখরুলের রয়েছে এবং মির্জা ফখরুলের আইনজীবীরা বলছেন যে তিনি জামিন পাওয়ার যোগ্য কিন্তু তাকে জামিন দেওয়া হচ্ছে না, এই বিষয়টি অভিযোগ করেছেন। এবং শুনানির পর কিন্তু আদালত কোনো ধরনের এখনও সিদ্ধান্ত দেননি এবং আদালত বলছেন যে তারা পরে জানাবেন আসলে এই শুনানিতে তারা কি আদেশ দিবেন। সে আদেশে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পান তাহলে তো আজকে জামিন হবে, নইলে কি আসলে কি হবে, জামিন পাবেন কি না পাবেন না তা একটু পরেই জানা যাবে, কারণ আদালত শুনানির পরে সময় নিয়েছেন এবং বলেছেন যে পরে এই আদেশ দেওয়া হবে। শাওন, জানছিলাম মির্জা ফখরুলের মামলার খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।